আমি বেলজিয়ামেরতে বাড়ির নকশা করে আনাইছি, ওই পুব কোনায় 5000 স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো, বুঝছো? কি কি বস, ডুপ্লিকেট বাড়ি বানাবেন? ডুপ্লিকেট ভুল করলাম বস, কি হলো বস? কি বল, ডুপ্লিকেট তাইলে? এটা ডুপ্লেক্স বাড়ি, এটা বুঝাই পারবো না, এটা একতলার ভিতর দিয়ে দোতলা। আরে কি কারবার বস, এরকম বাড়িও হয় বস? তাহলে তাড়াতাড়ি বানাই ফেলান, দেরি কেন? আমরা সবাই দেখলাম, দেরি না করে উপায় আছে, ইঞ্জিনিয়ার করে পাবো দেশে, ওই বাড়ি বানানোর ইঞ্জিনিয়ার আছে। ও ইঞ্জিনিয়ার বেলজিয়াম থেকে আইব, আমার দুই বন্ধু ওরা আইব, অগমতন করে ওরা নকশা মকশা করবো, আগর বাগর কি কি করবো, বিল্ডিং উঠে বস। এই বাড়িতে থাকবো কেটা? আমি থাকুম, তোরা থাক। ও ভালো কথা, এটা ডিসিশন দে তো আমারে। কি আরে, এক শিল্পপতি তোমার পিছে লাগছে? হ্যাঁ মায়া বিয়া দিব, মনে কর যে তার জমি জমা আছে উত্তরার দিকে, আরো মেলা মেলা জায়গায় আছে উত্তরা, আমারে কয় 6 কাঠার একটা প্লট দিয়ে দিব, নানান ধরনের জিনিস উপহার দেওয়ার কথা কয় বস। মায়াটা তো খুব বিউটিফুল হবে মনে হইতেছে, আসছেন কে? চাই তো আসুন না, আমি 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 ভুট্ট আমারে যৌতুক দিয়া ভুলাইতে চায়, এটা কোনো কথা? তাইলে হইল হইল, যৌতুক দিও বস। চাই দেখো মি কি বস, কেমন লাগে ক? আমি কোটি কোটি টাকা আমি রোজগার করতেছি, আমার লাভটা কি? আমার বাপের অবস্থা দেখছস? হ্যাঁ, আমার কাছে কোটি কোটি টাকা আর আমার বাপে গরু ধরিলে টানটানি করে, কেমন লাগে কো? না না না, এটা একটা মান সম্মানের ব্যাপার না। ওই যা ঘরের ভিতরে নিয়ে আটকা, যা যা। দুনিয়ার জামা কাপড় আমি ঘরের মধ্যে নিয়ে রাখছি, ফিনবো না, এ অবস্থায় থাকবো। আমি বুঝাইছি যে আমার মান সম্মানের ব্যাপার আপনি বুঝেন না কেন, শুনে না, কেমন লাগে ক? বাপের সেবা যত্নটা ঠিক মতো না করতে পারি, সমাজ আমি মুখ দেই তার মুখ, পরকালে আল্লাহর কাছে কি জবাব দেবো? কোনো চিল্লাচিল্লি করে লাভ নাই, করতে করতে সব পরম লাগবো, কোর গায়ে তোমার হুক লাগা গরম লাগে আব্বা, আব্বার গরম লাগে, আব্বার ধরে নিয়ে গিয়ে ফ্রিজের ভিতর না, গাড়ির ভিতর ঢুকা, এসি আছে, আবার কোনো কষ্ট হবো না, ঠান্ডা লাগবো, ঠান্ডা হয়ে বসে, ঠান্ডা এসি ছেড়ে দে।
গান্তে 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 বন্দিওয়ানি তোড়ি বন্ধ কর হল গেলাস লাগাস না কে জীবন মরনে মন্দিওয়ানি তোড়ি কারণে পরানের শাহিন সাথে জীবন মরনে প্রেস কনফারেন্সের যে প্ল্যানটা এটা তো ঠিক করানো দরকার স্যার শরীর স্বাস্থ্য তো ভালো স্যার আসি বলে স্যার আমি ওই বিবিএ করছি হাঙ্গেরিতন স্যার আর এমবিএ করছি চেকেতন চেক মানে চেক স্বাগত জি স্যার চেক স্বাগত থেকে এমবিএ করছো জি জি স্যার বিউটিফুল কান্ট্রি স্যার খুবই সুন্দর কান্ট্রি হিটলারের নানির বাড়ির দেশ 100% শিক্ষিত আন্টি কিছু বলতেছেন না আপনি আমি আর কি কমু বাবা যে আল্লাহ ফুনতাছি খালি হুন বাড়ি মনে চাইতেছে আপনারা দুইজনেই না বাসায় না আমার মেয়ে আছে তো লেখাপড়া করতেছে ফোন আসছে পরে আচ্ছা আচ্ছা রিনা অরিনা আমার তো বেদনার সংসার প্রথম তরফ নাই দ্বিতীয় তরফে এক মাইয়া অনার্সে পড়ে খুবই ভালো স্যার ফ্যান্টাস্টিক আজকাল অনার্স না বললে তো কেউ অনার করতেছে না স্যার ও আচ্ছা তুমি অনার্স স্টুডেন্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বসো সিট ডাউন হ্যাঁ রিনা তোমার সঙ্গে দু এক মিনিট কথা বলে যেটা বুঝলাম তুমি তো প্রতিভা টু ফেল কইরা ফরেনে কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন নেওয়া উচিত ছিল দেশেই পারি না আরে না না ভয় পেলে কি চলবো শোনো নিজে না পারো যে পারে তার হেল্প নাও আপনার মতো কেউ থাকলে তো সি সি আন্টি এইটা আপনি কি করলেন আমার আপনি করে বললেন আমি তো আপনার পোলার মানে ছেলের মতো না তোমার আন্টির বয়স তোমার সাথে কমই হইব বেশি হইব না ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু কাজ করি স্যার বেবি কেমন আছে আপনি বেবি আপুরি চিনেন নাকি আলা কি কও তুমি আমি নেলে কয়টা বছর বিদেশে থাকছি আমি এই দেশের লোক না বেবি রে চিনো না ওর জামাই শিক্ষক হাই স্কুলের সুখে আছে ওই সুখ তো সুখ না অভাবে সংসারে বেশ থারাম মা কতবার আসবো কতবার খাবো খাওয়াইতে হয়তো আপনি বিরক্ত হয়ে যাবেন আন্টি এটা কোনো ব্যাপারই না আচ্ছা রিনা তোমার কন্টাক্ট নাম্বারটা আমারে দাও তো আমার মোবাইলটা নষ্ট হ্যাঁ হ্যাঁ কি করছো মোবাইল নষ্ট করে লাইছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই গা তোমার ওই বেস্ট অফ লাক হ্যাঁ যাই গা স্যার আমি উঠলাম স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ আরে কি সর্বনাশ কাকা যে কথা বলিস না চুপ চাপ চা দে খাইছি কোকি এত বড় লোকের বাপ কাবরে ঘি মধু খাইবা আরে ওই যন্ত্রণার মধ্যে তো আসি কয়েকদিন ধরিয়া জোর করে ধরিয়া কি কাপড় চোপড় বিন্দায় কি খাওয়ান দন দেয় মাটিতে তো পা ফেলবারই দেয় না ফকির বউ কার কথা কয় আমার পোলা ছাল নাই কুত্তার বাঘা নাম আমার দেড় পাখি খেত বিক্রি করে বিদেশ গেছিল বড় লাশ হইয়া বিদেশ থেকে ফিরছে পুরা এলাকাটা রে একেবারে আমার ডুলি বানিয়ে ফেলছে তোমার ছেলে ছেলে না জম জম কে কি করছে হাই হাই কি করছেন কাকু আপনি এই বসে আবার বাইরে আছেন
এটা যদি বসে জানবার পারে তাহলে তো জানে মানে ভালো হবে তাড়াতাড়ি উঠেন 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 দেখেন মাস্টার সাহেব এই শামসার ঘোড়া আমার পিছনে লাগিয়ে দিয়েছে কোথাও নিজের মতো করে থাকবার পারি না সবখানেই গন্ডগোল এই শামসাগুলো এই তুমি ডিস্টার্ব করতেছো কেন স্যার কিছু মনে করবেন না এটা বসের অর্ডার ওনার যদি কোনো রকম শরীরের অযত্ন হয় তাহলে তো আমাকে বসে বারোটা বাজায় দিব তোমার বসের আমার লগে দেখা করতে কয়ো ওনার ওনার মতো থাকতে দাও যাও চিন্তা করেন সারাটা জীবন যে বাতাসের মধ্যে কাটাইছি চোখের নিমেষে সেই বাতাস উঠে দিবার চায় সময় খারাপ আফসোস করে কোনো লাভ নাই গরিব বলে কোনো শব্দ থাকবো না নিজের শরীরের চামড়া দিয়া আমি গ্রামের রাস্তা করবো এতদিন বিদেশ ঘুরে একটা জিনিস আমি বুঝছি যে নিজের গ্রামের উপর কিছু নাই আপনি দেখছেন দেখছেন এই অবস্থায় দোকানে গেছিল এইটাই এইটা এইটা একটা পেস্ট দেবে বললো আপনার আব্বা আপনি কি ইচ্ছা করে আমার লজ্জা দিতেছেন কোন কে লজ্জা দিব তোর আছে লজ্জা সরম বলে কিছু আছে তোর আব্বা আপনি আপনি কোন বাড়াবাড়ি করতেছেন আব্বা আব্বা শার্ট গায়ে দেন একটা শার্ট গায়ে দেন বাড়াবাড়ি বাড়াবাড়ি তুই করছিস না আমি বুঝা তেল ফুল দিয়া ভাত খাইয়া ঘরের মধ্যে তুই বয়ে থাকবি আব্বা জানি বাইরে না তুই বিকাশ জুগাস তুই গাড়ি গেট খুলস থাকে খেলাতে পাগল তুমি ডরাই দিছো নি ডরে গেছো না আমি তোমার লগে দুই একটা ব্যক্তিগত কথা কমু তারপর আমার তোমার সসম্মানে তোমার বাড়িতে নামাই দিয়ে আসবো অবশ্য তুমি যদি পারমিশন দাও না না আপনার সাথে কোনো কথা নাই প্লিজ রে না আমি কোনো সিন ক্রিয়েট করবার চাই না খালি ছোট্ট একটা কথা বুঝাইবার চাই কি কথা দেখো না আমি ভুট্টু আমি মেলা দিন বিদেশে থেকে আইছি সভ্য দেশে থেকে আইছি দেয়া বসে মেলা কামাইছি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি কিন্তু আমি আমার দেশের বলি নাই দেশের ভাষা বলি নাই অনেক মেয়ে মানুষের সঙ্গে উঠা বসা করছি কিন্তু তোমার মতো একজনও পাই নাই যারা দেখলেই ভালো লাগে কথা শেষ তুমি খালি আমার একটু দেখবা দেখে কইবা যে আমি মানুষটা ভালো না খারাপ বেরুবি গাড়ি তুলবি ওই রাস্তা তো পেক্কা দেয়।
তুমি কোন থেকে? কলেজ থেকে। হাইটা? না, ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে রিকশার চাকাটা পাংচার হয়ে গেছে। ও, তাহলে তো তোমার ব্যাড লাক। ওঠো। ডাক্তার রেডি আছে, হাসপাতালও রেডি আছে, শুনেন, খালি একটু মরার ভঙ্গি করে একটু পরে দেখেন না, আপনার যত খবরদার। এই যে আমার পা দিয়ে লাগছি, আমার শুনেন, রোগে টান পড়লে তো আরেক বিপদে পড়ুন, খান্ত। এই যে বস, অনু চলে আসি, তাড়াতাড়ি গিলেন। আপনি চিন্তা করেন না বা, আপনার ঢাকায় লয়ে যাবো, সাততলার এসি মেসির মধ্যে থাকবেন, নিচে নাম তারবেন না, ঠিক আছে? ওই দেখো রজনী স্যার কন্যার মনে করেন যে বিয়ে দিতে দূর মশাই, এত ভাঙা পড়েন কেন? ভাঙা পড়বেন না, গুজাইছেন কেন? সোজায় খারান, কয় টাকা লাগবো কন? না হয়েছে কি ওস্তাদ, ওই গরিব মানুষ তো কলিজার জোর একটু কম, বুঝছেন? মানুষ আবার কোনোদিন গরিব হয় নাকি? মানুষ মানুষ, কোন গরিব মানুষ রাখবো আমরা? মুখবাজার নাম হাসি হাসি ভাব করে ধরেন। এইরকম কলজলা মানুষ পাইবা পাইবা না, সমস্যা অনুযায়ী বেশি পেয়ে গেছে, যাও প্রণাম করো। ওই কি করে কি করে, ঠেকা ঠেকা, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আমার এ প্রণাম করার কোনো দরকার নাই, আমি আছি সবসময়, লগে আছি, মুখ বাজার না, হাসি হাসি সবসময়, অনুষ্ঠানে আসবো আমি, সব ব্যবস্থা করেন আপনি, আসবেন তো? হ্যাঁ যাবো, যান যান যান, কতদের লাগে একটা দোয়া করেন, সাবধান হবেন। এইভাবে আত্মমানবতার মাধ্যমে আগাইতে হইব, আজকে আমি এক চক্কর ঢাকা যাবো, পরে এসে তখন কথা কম নাই। হঠাৎ ঢাকা যাবেন ওস্তাদ? হঠাৎ কি, নিজের গাড়ি যামু আমু, অসুবিধা কি? ডাব কই, ডাব পারস না, ডাব খামো তো। স্যার, 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 স্যার,